এয়ারফল এমন একটি জিনিস যারা আপনারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের তিনজনের একজন অলরেডি হেয়ারফল ফেস করছেন এবং এই একজনের 50% লোকের হেয়ারফল হয়েছে জেনেটিক্যাল কারণে মানে বংশগত কারণে যেখানে আপনার আমার কারোই হাত নেই এবং বাকি 50% এর হেয়ারফল হয়েছে আপনি আপনার দৈনন্দিন জীবনে এমন এমন কাজ করে থাকেন না যার ফলে আপনার চুল তার মনে কষ্ট হয়ে আপনার মাথা থেকে বিদায় নিচ্ছে সো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে 10 হেয়ার কেয়ার মিস্টেক্স দ্যাট ইউ শুড অ্যাভয়েড অলরাইট ফার্স্ট মিস্টেকটা হচ্ছে হেয়ার কাট এখন অনেকেই ভাবছেন হেয়ার কাটের সাথে চুল পড়ার রিলেশনটা কোথায় বাট যারা চুল বড় রাখে লং টার্ম চুল না কেটে থাকে 4 মাস 5 মাস 6 মাস হয়ে যায় তাদের দেখবেন যে চুলে স্প্লিট এন্ড দেখা যেতে পারে চুলের আগাটা ফেলে যেতে পারে বা চুল অনেক বেশি ফ্রিজি হয়ে যায় আর আপনার যদি চুল একবার ফ্রিজি হয়ে যায় না আপনি সেটা যত এক্সপেন্সিভ শ্যাম্পু কন্ডিশনার ইউজ করেন না কেন আপনার চুল স্টাইল করতে অনেক অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করতে হবে তাই ট্রাই করবেন প্রত্যেক 3 মাস পর পর একবার প্রপার হেয়ার কাট বা চুলের আগাটা কেটে রাখতে এর পাশাপাশি আপনি ট্রাই করবেন চুলের লেন্থটা সঠিকভাবে সিলেক্ট করতে অনেকের দেখবেন যে চুলের লেন্থ বড় রাখলে সমস্যা হয় না সঠিকভাবে স্টাইল হয়ে যায় বাট অনেকের আছে দেখবেন যে চুল একটু বড় রাখলে সেটা ফ্ল্যাট হয়ে সামনে চলে আসে তখন আপনি কি করেন আরও বেশি করে হেয়ার প্রোডাক্ট দিয়ে সেটা স্টাইল করার ট্রাই করেন এতে আপনার চুল ড্যামেজ হওয়ার অনেক অনেক সম্ভাবনা বেড়ে যায় তাই ট্রাই করবেন চুলের লেন্থটা সঠিকভাবে সিলেক্ট করতে আর এর পাশাপাশি আপনি যারা চুলে হিট দেন বা রিবন্ডিং করেন বা স্ট্রেট করেন তারা ট্রাই করবেন যে এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলতে কারণ এটা আপনি যত এক্সপেন্সিভ সেলন থেকে করেন বা যত হাই কোয়ালিটির হেয়ার প্রোডাক্ট দিয়ে কালারিং করেন বা স্ট্রেটনিং করেন এতে আপনার চুল ড্যামেজ হবে এটা মাস্ট থাকেন আর আপনারা যারা রোজ রোজ চুলে হেয়ার ক্লে বা হেয়ার ওয়্যাক্স ইউজ করেন বা রোজ রোজ চুলে হিট দেন ট্রাই করবেন এগুলো রোজ রোজ না করে সপ্তাহে ম্যাক্সিমাম 2 দিন কি 3 দিন ইউজ করতে আর যখনই আপনি একটা হেয়ার জেল বা ক্লে সিলেক্ট করবেন ট্রাই করবেন সেটা যাতে কেমিক্যাল ফ্রি হয় এখন কেমিক্যাল ফ্রি হেয়ার প্রোডাক্ট কই পাবেন আমি এটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি আপনি সেটা চেক করতে পারেন তাছাড়া আপনার চুল যখন ভেজা অবস্থা থাকবে তখন আপনার চুল সবচেয়ে বেশি ডেলিকেট মানে আপনার চুলের গোড়াগুলো নরম অবস্থা থাকবে তখন ট্রাই করবেন চুলে যে হেড ব্যান্ড টাইট করে হেড ব্যান্ড না পড়তে বা চুলে ক্যাপ ট্যাপ না পড়তে তখন বা চুলে হেলমেট না পড়তে ভেজা অবস্থায় এতে আপনার হেয়ার লাইনগুলো পিছনে চলে যেতে পারে বা এক ধরনের ফাঙ্গাস সৃষ্টি হতে পারে যার ফলে আপনার ড্যান্ড্রাফ সৃষ্টি হতে পারে এছাড়া একটা মানুষের সবচেয়ে বেশি হেয়ার ফল হয় যখন সে গোসল করে বের হয়ে একদম টাওয়েল দিয়ে মাথাটা জোরে জোরে গুছতে থাকে বা চিরুনি দিয়ে ভেজা চুলকে জোরে জোরে আশ্রয় থাকে তাই এই সময়গুলো সতর্ক থাকবেন আর ফিফথ হচ্ছে চুজিং রং হেয়ার প্রোডাক্ট এখন অনেক হেয়ার প্রোডাক্ট দেখবেন যে একের ভিতরে অনেক মানে একটা হেয়ার প্রোডাক্টের ভিতরে শ্যাম্পু বা কন্ডিশনার থাকে এই প্রোডাক্টগুলো অ্যাভয়েড করে চলবেন আর আপনি হেয়ার প্রোডাক্ট সিলেক্ট করার সময় মেক শিওর করবেন যে আপনার হেয়ার প্রোডাক্ট মানে শ্যাম্পু বা কন্ডিশনার যাতে সালফেট ফ্রি প্যারাবেন ফ্রি বা ফ্যালেট ফ্রি থাকে আপনার শ্যাম্পু বা কন্ডিশনারটা যাতে একদম 100% ন্যাচারাল হয় আর নেক্সট হচ্ছে হেয়ার ওয়াইলিং এখন অনেকে দেখবেন যে যখন মাথায় তেল দিয়ে চুলটা ম্যাসাজ করে এমন জোর জোরে ম্যাসাজ করে দেখবেন চুল অনেক বেশি উঠে আসে তাই অনেকে বলে হেয়ার ওয়াইল দিয়ে যখন চুল ম্যাসাজ করি অনেক চুল উঠে আসে তাই ট্রাই করবেন যখনই ম্যাসাজ করবেন আস্তে আস্তে সার্কুলার মোশনে আপনার চুলটা ম্যাসাজ করতে এতে আপনার চুল ডিপ কন্ডিশন হয়ে যাবে আপনার চুল থেকে ফ্রিজিনেস দূর হয়ে যাবে আপনার চুলটা অনেক বেশি হেলদি থাকবে তাছাড়া আপনার চুল যখন ড্যামেজ হয়ে যাবে তখন আপনার চুল কিছু সাইন দেবে লাইক স্প্লিট এন্ডস ড্যামেজ হেয়ার ডাল হেয়ার এক্সেস ড্যান্ড্রাফ যখনই আপনার চুলে এই ধরনের সমস্যা দেখা দেবে না ট্রাই করবেন আর্লি অ্যাকশন নিতে যদি আপনি সিমটম দেখার পর লেট করে অ্যাকশন নেন তাহলে অনেক অনেক লেট হয়ে যাবে আপনার অনেক বেশি হেয়ার ফল হওয়ার সম্ভাবনা থাকে তাই এই সিমটমগুলো যখন দেখবেন আর্লি অ্যাকশন নিয়ে ট্রাই করবেন আর শুধু হেয়ার প্রোডাক্টই না অনেক খাবার আছে যেগুলো আপনার হেয়ার ফলের জন্য ডিরেক্টলি দায়ী থাকতে পারে যেমন জাঙ্ক ফুড বা অনেক আরও ফুড আছে যেগুলোর নাম এখানে দেওয়া আছে আপনি ট্রাই করবেন এগুলো আপনার ডায়েট থেকে অ্যাভয়েড করতে তাছাড়া এগুলো বাদ দিয়ে ট্রাই করবেন কিছু হেলদি ফুড আছে যা আপনার হেয়ার গ্রোথকে প্রমোট করবে লাইক এখানে স্ক্রিনশট এখানে নামগুলো দেওয়া আছে আপনি এগুলো স্ক্রিনশট নিয়ে আপনি আপনার ডায়েট এগুলো অ্যাড করতে পারেন এছাড়াও আপনি ট্রাই করবেন কিছু হেলদি হ্যাবিট আছে যা আপনার লাইফস্টাইলে অ্যাড করতে লাইক প্রত্যেকদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানো স্মোকিং বা অ্যালকোহল থেকে দূরে থাকা আর্টিফিশিয়াল সুগার না খাওয়া এবং কথায় কথায় মানে অনেক আছে দেখবেন যে একদম কিছু হলেই একদম মেডিসিন খেয়ে বসে থাকে এই রোগের জন্য মানে সামান্য একটু রোগ হলেও তার হাতে কাটলো মেডিসিন নেয় এগুলো থেকেও আপনি দূরে থাকবেন কারণ এগুলো আপনার রিয়াকশনের মাধ্যমে আপনার হেয়ার ফলকে ক্রিয়েট করতে পারে আর লাস্ট আপনার মাথার চুলে হাত দেওয়ার পরিমাণটা একটু কমে যেতে হবে অনেক আছে দেখবেন যে মাথার থেকে চুল উঠে আসে কিনা এটা চেক করতে একটু পরপরই মাথায় হাত দিয়ে দেখে চুল উঠে আসেনিল নাকি এখন এই সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আপনার মাথা থেকে যদি প্রত্যেকদিন 100টা চুল পড়েও না সেটা খুবই নর্মাল একটা বিষয় একটা সাধারণ মানুষের হেয়ার থেকে মানে স্ক্যাল্প থেকে 100টা চুল উঠে আসতে পারে এটা কোনোই সমস্যা না বাট আপনার যদি এক্সেস পরিমাণ হেয়ার ফল হয় তখন দেখবেন যে আপনার
বালিশে, আপনার বিছানায় বা আপনার ঘাড়ে চুল পড়ে রয়েছে, তখন বুঝতে পারবেন যে আপনার এক্সেস পরিমাণ হেয়ার ফল হচ্ছে। আর এটা চেক করার জন্য আপনার চুল একশো একবার হাত দিয়ে দেখার কোনো প্রয়োজন নেই যে হেয়ার ফল হচ্ছে কিনা। সো আপনার কাছে যদি আজকের ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ড্রপ এ লাইক বিলো অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন বেল সো ইউ গাইস ডোন্ট মিস এনি অফ মাই ভিডিও। আবার নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।